আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরান দখলের হুমকি তালেবানের, ইউক্রেন চেষ্টা করছে রুশদের ভয় দেখাতে, মন্তব্য পুতিনের। পাকিস্তানের প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়ার হুমকি। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযানের অঙ্গীকার করলেন চেলোনস্কি। মাঝ আকাশে মার্কিন বিমানের কাছে গিয়ে যুদ্ধকৌশল প্রদর্শন করল চীনা যুদ্ধ বিমান। 13 বছরের মধ্যে সৌদি আরবের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্নে। উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ প্রচেষ্টা ব্যর্থ। সবশেষে জানবেন পুতিনকে কি গ্রেপ্তার করবে দক্ষিণ আফ্রিকা। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। ইরান দখলের হুমকি তালেবানের, নদীর পানি বণ্টন নিয়ে বিরোধের জের ধরে তেহরান ও কাবুলের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে আফগানিস্তান শাসনকারী এক তালেবান কমান্ডার ইরান দখল করার হুমকি দিয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ও ছবিতে দেখা যায় আফগানিস্তানের তালেবান বাহিনী ও ইরানি সীমান্ত বাহিনী একটি সীমান্ত চৌকির কাছে একে অপরের দিকে গুলিবর্ষণ করছে। এতে এক তালেবান অফিসার নিহত ও 2 ইরানি সীমান্তরক্ষী নিহত হয়। আরও খবর পাওয়া গেছে, তালেবান যোদ্ধারা ইরানি ভূখণ্ডে প্রবেশ করে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। অবশ্য একটি ভিডিওতে তাদেরকে ইরানি পতাকা সম্বলিত একটি দুর্গের দিকে যেতে দেখা যায়। এই ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি। এই ভিডিওতে সিনিয়র তালেবান কমান্ডার আব্দুল হামিদ আল খোরাসানি নাসের বদ্রিকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে দেখা যায় যে তারা আমেরিকার বিরুদ্ধে 20 বছর ধরে যেভাবে যুদ্ধ করেছে, ইরানের বিপ্লবী রক্ষীদের বিরুদ্ধে তার চেয়ে বেশি আবেগ দিয়ে লড়াই করবে। বাদ্রি আরও বলেন, তালেবান নেতারা সবুজ সংকেত দেওয়া মাত্র ইরান দখল করবে তালেবান। এই বিদ্বেষমূলক বক্তব্য সত্ত্বেও তালেবান কর্মকর্তারা বেশ নরম সুরেই কথা বলছেন। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র হাফিজ জিয়া আহমেদ বলেন, আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি ঘটাতে চাই না। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরান সহ প্রতিবেশীদের মধ্যকার সমস্যার সুরাহা করতে পারি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইসলামিক আমিরাত আফগানিস্তান কখনো উত্তেজনা বাড়াতে চায় না। হেলমন্দ নদীর পানি নিয়ে ইরান ও আফগানিস্তানের মধ্যে বিরোধ চলছে। নদীটি আফগানিস্তান থেকে ইরানে গেছে। তালেবানের ক্ষমতা দখলের সামান্য আগে মার্কিন সমর্থনপুষ্ট আফগানিস্তান সরকার 2021 সালের মার্চে কামাল খান ড্যামটি চালু করে। এরপর থেকে ইরান অনেক কম পানি পাচ্ছে। তালেবান ও নতুন অন্তর্বর্তী সরকার গত বছর নিশ্চয়তা দিয়েছিল যে তারা আলোচনার মাধ্যমে সমস্যাটির সুরাহা করতে চায়, তবে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। ইউক্রেন চেষ্টা করছে রুশদের ভয় দেখাতে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোতে ড্রোন হামলার মাধ্যমে রুশ নাগরিকদের ভয় দেখাতে চাইছে ইউক্রেন। গতকাল প্রথমবার রুশ রাজধানীর আবাসিক এলাকায় ড্রোন হামলার পর তিনি এই মন্তব্য করলেন। রুশ প্রেসিডেন্ট বলেছেন, বেসামরিকদের নিশানা করা হয়েছে, কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সন্তোষজনকভাবে হুমকি মোকাবেলা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অন্তত 8টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এগুলো আবাসিক ভবনে বিধ্বস্ত হয়ে সামান্য ক্ষতি ঘটিয়েছে, কিন্তু ইউক্রেন এইসব হামলার দায় অস্বীকার করেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর এই প্রথম মস্কোর আবাসিক এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটল। পুতিন বলেছেন, সম্প্রতি ইউক্রেনের সামরিক দপ্তরে রুশ হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কোতে এই হামলা চালানো হয়েছে। কিয়েভের শাসকরা ভিন্ন পথ ধরেছে, তারা রাশিয়াকে ভয় দেখানোর পথে হাঁটছে। তারা রাশিয়ার নাগরিকদের ভয় দেখাতে চাইছে এবং আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়ার হুমকি। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, যদি প্রধান বিচারপতি পার্লামেন্টের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানান, তাহলে তার বিরুদ্ধে প্রতিশোধ নেবে পার্লামেন্ট। সুপ্রিম কোর্টে আমরা ওয়ান ম্যান শোর ইতি দেখতে চাই। অডিও ফাঁসের ঘটনা তদন্তে 5 বিচারকের বৃহত্তর ব্রেঞ্চে শুনানি হবে, তাতে প্রধান বিচারপতি থাকবেন। এ কারণে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন খাজা আসিফ। জাতীয় পরিষদে মঙ্গলবার তিনি বলেন, যদি আমাদের রিট আক্রমণের শিকার হয়, তাহলে হাউস এর জবাবে পাল্টা হামলা চালাব। খাজা আসিফ আরও বলেন, ফাঁস হওয়া অডিও নিয়ে সরকার একটি কমিশন গঠন করেছে, কিন্তু প্রধান বিচারপতি তাদের কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছেন। পার্লামেন্ট যেহেতু স্বাধীন, তাই পার্লামেন্টকে নির্দেশনা দিতে পারে না বিচার বিভাগ।
তার ভাষায় আশা করেছিলাম বিষয়টি কমিশনের কাছে ছেড়ে দেবেন প্রধান বিচারপতি, কারণ এই অডিওতে তার শাশুড়ি জড়িত রয়েছেন। এক্ষেত্রে তিনি সাবেক প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীর সময়কার আরসালান ইফতেখার মামলার কথা তুলে ধরেন। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযানের অঙ্গীকার করলেন জেলেনস্কি। তিনি এই অভিযানের জন্য একটি তারিখ ঘোষণা করেছেন। গত কয়েক মাস ধরে ইউক্রেনের কর্মকর্তারা সম্ভাব্য সামরিক অভিযানের কথা বলে আসছেন, তবে পশ্চিমা কয়েকটি দেশ এই অভিযানের বিরোধিতা করে বলছে যদি পাল্টা অভিযান ব্যর্থ হয় তাহলে অনেক দেশ ইউক্রেনের পেছন থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায় ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সম্প্রতি দেশের সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাতে সামরিক কর্মকর্তারা তার কাছে রিপোর্ট পেশ করেছেন। ওই বৈঠকে শুধু সেনা মোতায়েন এবং প্রশিক্ষণ ও গোলাবারুদের সরবরাহ নিয়ে আলোচনা হয়নি, বরং অভিযানের সময়সূচি নিয়েও আলোচনা হয়। বৈঠকে জেলেনস্কি বলেন এটি খুবই গুরুত্বপূর্ণ যে কখন এবং কিভাবে আমরা এই অভিযান শুরু করব, আমরা অভিযান চালাবো সিদ্ধান্ত চূড়ান্ত। মাঝ আকাশে মার্কিন বিমানের কাছে গিয়ে যুদ্ধকৌশল প্রদর্শন করল চীনা যুদ্ধবিমান। আন্তর্জাতিক আকাশসীমায় চীনা যুদ্ধবিমানের কর্মকাণ্ড তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। মার্কিন বিমানের সামনে গিয়ে অযথা আক্রমণাত্মক কৌশল প্রদর্শন করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের খবর রয়টার্সের। গতকাল ঘটনার সময় ধারণকৃত একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। এতে দেখা যায় চাইনিজ J-16 মডেলের একটি যুদ্ধবিমান USRC-135 বিমানটির একদম কাছাকাছি চলে আসে, প্রদর্শন করতে থাকে সামরিক কৌশল। অবশ্য কিছুক্ষণ পরেই বিমানটি ঘটনাস্থল থেকে সরে যায়। এই ঘটনাকে অপ্রয়োজনীয় আগ্রাসী আচরণ বলে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। আকাশপথে এই ধরনের বাধা দেওয়ার ঘটনা প্রায়ই হয়ে থাকে। গেল ডিসেম্বরে মার্কিন বিমানের 10 ফুটের মধ্যে চলে এসেছিল একটি চীনা সামরিক বিমান। 13 বছরের মধ্যে সৌদি আরবের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সর্বনিম্নে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক গতকাল একটি রিপোর্ট প্রকাশ করেছে যা থেকে এই তথ্য জানা যায়। ব্যাংকের প্রতিবেদন অনুসারে এপ্রিল মাসে সৌদি আরবের সর্বমোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল $410 বিলিয়ন। মার্চ মাসে যে রিজার্ভ ছিল তার চেয়ে এটি $8.8 বিলিয়ন কম। গত 5 মাস টানা সৌদি আরবের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমেছে। 2014 সালের আগস্ট মাসে সৌদি আরবের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল $737 বিলিয়ন। এটি ছিল সৌদি আরবের ইতিহাসের সবচেয়ে বেশি রিজার্ভ। বর্তমানে যে রিজার্ভ রয়েছে তা 2014 সালের আগস্ট মাসের চেয়ে শতকরা 44% কম। এর আগে 2010 সালের এপ্রিল মাসে সৌদি আরবের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল $418 বিলিয়ন। উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ প্রচেষ্টা ব্যর্থ। উত্তর কোরিয়া সকালে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু তা ব্যর্থ হয়েছে। যে রকেটে করে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হচ্ছিল সেটির দ্বিতীয় ধাপে সমস্যা দেখা দেয়। এতে রকেট ধ্বংস হয়ে সাগরে পড়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA এই তথ্য জানিয়েছে। KCNA জানিয়েছে উত্তর কোরিয়ার তৈরি চল্লিমা-1 নামের একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ প্রচেষ্টা রকেটের ইঞ্জিন ও জ্বালানি সিস্টেমের সমস্যার কারণে ব্যর্থ হয়েছে। উত্তর কোরিয়া এটি ষষ্ঠ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ প্রচেষ্টা ছিল। 2016 সালে দেশটি প্রথমবার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রচেষ্টা চালায়। এতে সফল হলে এটাই হতো দেশটির প্রথম গোয়েন্দা উপগ্রহ। এদিকে BBC জানায় 31 মে থেকে 11 জুনের মধ্যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সময় নির্ধারণ করেছিল উত্তর কোরিয়া। দেশটি রকেট উৎক্ষেপণের পরপরই জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের বাসিন্দাদের সতর্ক করে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে উত্তর কোরিয়ার ছোড়া রকেট মাঝ আকাশে ধ্বংস হয়ে গেছে, এটি উৎক্ষেপণের পরপরই রাডার থেকে হারিয়ে যায়। পুতিনকে কি গ্রেপ্তার করবে দক্ষিণ আফ্রিকা? ইউক্রেনের সামরিক অভিযান চালানোর পর দেশটি থেকে অবৈধভাবে অসংখ্য শিশুকে পুনর্বাসনের নামে মস্কোতে নিয়ে এসেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এই নিয়ে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-তে। ওই মামলায় পুতিনকে গ্রেপ্তার পরোয়ানা জারি করে রেখেছে ICC। আগামী আগস্টে ব্রিক্স সম্মেলনে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যেতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ICC সদস্য রাষ্ট্র দক্ষিণ আফ্রিকা কি তখন পুতিনকে গ্রেপ্তার করবে এ নিয়ে প্রশ্ন জল্পনা তৈরি হলেও সেই চেষ্টাই করে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স DA পার্টি। পুতিনকে যাতে গ্রেপ্তার করা হয় সেজন্য দক্ষিণ আফ্রিকার সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করেছে DA পার্টি। আসলেই পুতিনকে গ্রেপ্তার করবে কিনা তা নিয়ে কূটনৈতিক দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হয়েছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ আফ্রিকা। ব্রিক্স জোটের সদস্য হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা, সংক্ষেপে যাকে বলে ব্রিক্স। দক্ষিণ আফ্রিকার নেতৃত্বস্থানীয় বিরোধী দল DA পার্টি গতকাল বলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় পা রাখেন তবে তাকে গ্রেপ্তার করতে হবে।